আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আপনাদের মাঝে আবারও চলে আসলাম ডেলি ব্লগ নিয়ে, তাও কি আবার অনেকদিন পর। চলুন দেখা যাক ডেলি ব্লগটি। আজ আমরা সবাই মিলে চলে আসলাম শারজাহ ইন্টারন্যাশনাল পার্কে। এই পার্কটা কিন্তু শারজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশে, তার অপোজিটে কিন্তু এই পার্কটা। পার্কে বসার জন্য আমরা নিয়ে আসলাম বাসার থেকে চাদর, চেয়ার, খাওয়ার দাওয়ার, পানি সব কিছু নিয়ে আসছে বাসার থেকে। আমরা এখন সবাই মিলে এখানে বসবো। বাচ্চাদের জন্য আলাদা ব্যবস্থা আছে খেলাধুলা করার জন্য। সব বাচ্চারা এখানে সবাই খেলাধুলা করতেছে। দেখুন বিভিন্ন রকম খেলনা আছে এখানে। আজকে ওয়েদারটা অনেকটা ঠান্ডা ছিল, যার কারণে আমরা বের হলাম। এমনি তো বের হতাম না, প্রচণ্ড গরম পড়তেছে শারজাতে, খুবই খারাপ অবস্থা গরমে সবার। এই যে দেখুন প্লেন নামতেছে, এখানে কিন্তু প্লেন উঠা নামা দেখা যায়, এয়ারপোর্টের পাশে তো, যার কারণে দেখা যাচ্ছে। আমাদের বাচ্চারা খেলাধুলা করতেছে। এখন আমরা সবাই মিলে নাস্তা করব। বাসার থেকে যে নাস্তাগুলো আনা হয়েছে আমরা এখন নাস্তাগুলো খাবো সবাই মিলে। পার্কে কিন্তু দোকানপাট আছে, আমরা কিনে খাচ্ছি না আর কি, বাসা থেকে নিয়ে আসছি নাস্তা পানি সব কিছু। আর বাসা কেউ যদি কিনে খেতে চায় দোকান থেকে খেতে পারবে, সমস্যা নেই। আর এখানে কিন্তু বারবিকিউ পার্টি করা যায়, বাসা থেকে সব কিছু নিয়ে আসলে বারবিকিউ করা যাবে এখানে, ওই সিস্টেমটা কিন্তু এখানে আছে। বাচ্চারা বলতেছে ওরা নাকি দোকান থেকে কিছু কিনে খাবে, ওদেরকে এখন আমরা দোকানে নিয়ে যাব। বাচ্চাদেরকে একটু জু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি।
বাচ্চারা বাসা থেকে বের হয়ে অনেক মজা করতেছে, ওদের কাছে খুবই ভালো লাগতেছে। এই পার্কটা কিন্তু অনেক বড়, দেখতে অনেক সুন্দর পার্কটা। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ঘুরে দেখালাম। আকাশে চাঁদ উঠে গেল, সন্ধ্যা হয়ে এলো, কত সুন্দর একটা চাঁদ দেখুন। আমরা এখন পার্ক থেকে চলে যাব, যাব আবার অন্য একটা জায়গাতে। ওই ব্লগটা দেখার জন্য আপনারা অপেক্ষা থাকুন। আর আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ব্লগটি এখন শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।